আরে রানা ভাই কি করতেছেন ভাই? আজকে চিচিঙ্গা ভাজি করতেছি ভাই। চিচিঙ্গা ভাজি দেখেন এইটা কি? এটা রোবট, রোবট। ওরে ভাই এটা তো রোবট নিয়ে আসছি ভাই। এটা জাস্ট আপনি দিতেছেন এই যে ছোট ছোট স্লাইস হয়ে বেরোচ্ছে। হ্যাঁ ভাই এটা রোবট, এত সুন্দর। আজকে ঘন্টার কাজ হবে মিনিটে ভাই। ঘন্টার কাজ মিনিটে? এই যে দেখেন আপনি কত বড় চিচিঙ্গাটা কাটলাম। ওরে দেখেন এত সুন্দরে স্লাইস হয়। আবার এটা পাম্পার আছে? জি। আর কি আছে ভাই? এই যে দেখেন ঘন্টার কাজ হবে কি সেকেন্ডে, সেকেন্ডে, মিনিটে, 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 ঘন্টার কাজ মিনিটে। আচ্ছা আচ্ছা। এখন এখানে যে শুধু আপনি এটাই করবেন তা কিন্তু না। আচ্ছা এই যে ব্লেডটা উঠাইলাম, ওকে, উঠানোর পরে এটা করছিল আপনার চিচিঙ্গা স্লাইস করছি, স্লাইস করেছি। এখন সকালবেলা আলু ভাজি করতে হবে না? অবশ্যই। সেক্ষেত্রে কেমনে? আচ্ছা আলু ভাজি, আলু ভাজি, আলু ভাজি। এই যে দেখেন, আচ্ছা আলু ভাজিটা করবেন হলে এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম পলিথিনটা একটু খুলে দিই। কিন্তু এসএসআর ব্লেড, অরিজিনাল এসএসআর ব্লেড, সামুরাই ব্লেড, যত কাটবেন তত ধার, যত কাটবেন নেস্টটা দেখেন তত ধার। এই যে দেখেন, আচ্ছা দেখেন ব্লেড চেঞ্জ করাও কিন্তু একেবারে ইজি। আচ্ছা আমি ভাজিটা না ভাই, আগে আরেকটা জিনিস আছে মা বোনের কথা হঠাৎ মনে পড়ে আছে। পেঁয়াজ, পেঁয়াজ ভাই, যেটা হইলে আপনি মনে করেন যে অনেক মা বোন আছে যে রান্না বান্নার কাজে বাদ দিয়ে দিতে চায়। আচ্ছা বললাম না ভাই ঘন্টার কাজ হবে মিনিটে, মিনিটে। চমৎকার, খালি দিবেন ভাই, শুধু দিব, খালি দিবেন। এই যে দেখেন ঘন্টার কাজ মিনিটে, মিনিটের কাজ কিন্তু সেকেন্ডে। দেখেন এতগুলো পেঁয়াজ। ও রে এটা ইটালি থেকে, কত সুন্দর, ইটালি থেকে রোবট নিয়ে আসছি ভাই। আচ্ছা আমরা প্রোডাকশন করব, এক ফোঁটা চোখে পানি আছে দেখেন, কোনো পানি নাই, কোনো গ্যাস নাই, কিছু নাই। 1 কেজি পেঁয়াজ কাটবেন মনে করেন যে সর্বোচ্চ। আচ্ছা 1 থেকে 2 মিনিটে কাজ কমপ্লিট, 2 মিনিটে কমপ্লিট। ওকে, আচ্ছা ওকে, আমরা তো স্লাইস করে ফেললাম, এখন কি করব? এখন আলু ভাজি করব। ভাজি, রাইট। এই যে দেখেন কিভাবে করব সেটা একটু দেখায় দিই। আচ্ছা আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে ইউজিংটাও শিখে নেন। এই যে এখানে একটা টান দিবেন, এই যে আচ্ছা এখানে একটা টান দিয়ে, জি এটা খুলে গেছে, জি এই যে খুলে গেছে। ওকে এখন এই যে আলু ভাজির এই যে এটা বসায় দেন। আচ্ছা ঠিক আছে, এই যে এটা এখানে লাগায় দেন। আচ্ছা এখানে লাগায় দেন, আবার এই যে এটা আছে দেখেন এখানে একটা লক আছে ভাই। এই যে দেখেন, এই যে লকটা হলো এরকম, এই যে দিছেন না, এই যে দেখেন, এই যে বসাইছি, আবার দেখাই দিই আপনাকে। ওকে এই যে বসাইছি, আচ্ছা এই যে বসেছি, বসে এই যে লক করে দিলাম। এটা কিন্তু লক না হলে, এই যে দেখেন এই যে এখন এই যে চলতেছে না, এটা লক না হলে কিন্তু চলবে না। হ্যাঁ এই যে লক, ঠিক আছে। এখন এই যে আমি দেখাই আপনাকে আলু ভাজিটা একটু দেখেন, আলু ভাজি, আলু আর গাজর একটার মধ্যে করবে। এই যে দেখেন আলু ভাজি কত সুন্দর, ঝরঝরা ভাজি, একদম ঝরঝরা ভাজি ভাই। চমৎকার, বাসায় ধরেন মেহমান আইছে। আচ্ছা কি করবেন ভাই, হুটার জোরে তো কিনে আনছেন, ভাজি করতে তো অনেক সময় লাগবে, সময় লাগবে। যদি হাতে কাটেন, এই যে একটু অফ করে দিই ভাই, একটু দেখেন তো, দেখেন কত সুন্দর, একেবারে ঝরঝরা। এটা আলু ভাজি ভাই, আলু ভাজি। এখন এই দুইটা ভাজি রে মিক্স করেন না ভাই, ঝরঝরা হলে কিন্তু ভাজি তো খেতে মন চায়, খাইতো ভালো লাগে ভাই। আচ্ছা খাইতো ভালো লাগে, আর লেটকা যখন হয় না পান্তা ভাতের মতো, দেখলে আর খাইতে মন চায় না, মন চায় না, কথা বুঝছেন? রাইট, এটাই, এই যে এটা আবার খুললাম, খুললাম, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাই, এখানে এখানে যে চারটা ব্লেড আছে বা পাঁচটা ব্লেড আছে ভাই, এটা এটা পাঁচটা ব্লেড হলো স্লাইস টুল, এটা হলো পাতলা, পাতলা স্লাইসের জন্য, পাতলা স্লাইস, ওকে, এটা হলো মোটা স্লাইসের জন্য, মোটা স্লাইসের জন্য, এটা হলো ঝুরি ভাজির জন্য, ঝুরি ভাজি, জি। এটা নারিকেলটারে কেউ যদি ঝুরি করেন, এটা ওকে। আলু ভাজিটা এটা হলো মোটা, এটা হলো চিকন, চিকন। এই যে দেখেন এই হচ্ছে টোটাল পাঁচটা ব্লেড থাকবে, পাঁচটা ব্লেড। আচ্ছা এখন আমি আপনাকে এই যে
শশা আছে না, শশা, এই শশাটাও স্লাইস করে দেখাবো। মানে যত ধরনের সবজি আছে, যত ধরনের সালাদ আছে, আপনারা এটাতে কিন্তু স্লাইস করতে পারবেন। এটা হলো আপনার ফুড প্রসেসরের জগতের রোবট, এটার নাম দেওয়া হয়েছে। রাইট, ডিসকাউন্ট প্রাইসে থাকবে, একদম অফার প্রাইস থাকবে 15 দিনের জন্য। 15 দিনের জন্য? জি, 15 দিন। ভিডিওটা ছাড়বেন 15 দিনের মধ্যে, যদি যারা কালেকশন করবেন তারাই পাবে। ওয়াও, এখন শশাটা স্লাইস হবে। দেখেন আমি কিন্তু মোটা ব্লেডটা দিয়েছি, মোটা স্লাইস হচ্ছে, এত সুন্দর। মানে আমাদের মা বোনদের কাজটা একেবারে সহজ, একদম সহজ করে দিছি ভাই। রাইট, কথা বুঝছেন? কমপ্লিট, কমপ্লিট। আপনি একটু দেখেন তো, দেখেন চমৎকার। এই যে অসাধারণ, একবার গোনা দিতেছে পয়সার মতো। হ্যাঁ, পয়সার মতো। এই যে আচ্ছা, তাহলে এখন গনবেন। এই যে পাঁচটা তো ব্লেড আছে। জি ভাই, কাজও তো আমরা দেখলাম। হ্যাঁ, প্রোডাক্টের সম্পর্কে একটু জানি, এটা কত ওয়াটের ভাই? এটা হলো আপনার, এই যে দেখেন এখানে লেখা আছে ভাই সবকিছু। এই যে আপনি একটু দেখেন, এই যে এটা হচ্ছে 300 ওয়াট কপার মোটর কিন্তু। জি, এবং দেখেন এখানে আরো কিছু লেখা আছে, সেভ এনার্জি, সেভ টাইম, সেভ কস্ট, সেভ মানি, মানে সবকিছুই সেভ করবে কিন্তু। জি ভাই। আচ্ছা, এই যে দেখেন, ওয়ার্ক লাইক এ রোবট, রোবটের মতো কিন্তু কাজ করবে এটা। ভাই আমি আপনাকে বলি, এটার নাম রোবট দেওয়া হয়েছে কি জন্য, রোবট তো একটা মেশিন ভাই, মেশিন, এটাও একটা মেশিন, তবে রোবটটা নিজে নিজে হাঁটা চলা করে, এটা মানুষ পরিচালনা করতে হবে। এবং সেক্ষেত্রে কি আপনার যে টাইমটা, টাইমটাকে সেভ করবে, সেভ করবে, আপনার কাজটাকে সহজ করে দিবে, সহজ করে দিবে, এই জন্য মূলত এটাকে রোবট বলা হয়েছে। প্রত্যেকটা ভাষায় এটা দরকার। অনেকে আবার ভাবতে পারেন যে ভাই রানা ভাই মনে পাগল হয়ে গেছে, এটা রোবট হলো কিভাবে? আসলে রোবট একটা যন্ত্র, এটাও একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এটাতে এটাকে মানুষ মেইনটেইন করে, রোবটকে নিজেই মেইনটেইন করে। মোবাইলও কিন্তু একটা রোবট, মোবাইল একটা রোবট, মানে যত ধরনের ইলেকট্রিক জিনিস আছে সব এটা রোবটই ধরা যায়। রাইট, একটা মেকানিজমগুলো। আচ্ছা, তাহলে এই রোবটের কোনো ওয়ারেন্টি আছে? হ্যাঁ ভাই, এটা ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটা হলো 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, যে কোনো সমস্যা হবে পার্টসগুলো আমরা দেখবো। আচ্ছা, আর 5 বছরের পাবেন ফ্রি সার্ভিস কোম্পানি থেকে। জি, 5 বছরের। তাহলে ধামাকা অফার কি দিবেন? যে এটা 15 দিনের অফারে যারা নেবেন, আমাদের থেকে যারা এটা নেবেন তাদের জন্য এটা আমি আপনাকে বলি, এটা রেগুলার প্রাইস হলো 6,500 টাকা। রেগুলার প্রাইস? জি। যারা 15 দিনের অফারের মধ্যে যারা নেবেন, আচ্ছা, এটার দাম থাকবে হলো 4,400 টাকা। 4,400, সাথে ডেলিভারি চার্জটা ফ্রি। এবং এই 15 দিনের মধ্যে যারা নিবেন এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করতে পারবেন অবশ্যই, এবং 15 দিনের বাইরে যারা নিবেন তারা অবশ্যই এটার বাড়তি যে দাম আছে সে দাম দিয়ে নিতে হবে। অর্ডার করবো কেমনে? অর্ডার করতে হলে ভাই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, আর 500 থেকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আমরা প্রোডাক্টটা পাঠাই দেবো। আচ্ছা, কোনো অ্যাডভান্স লাগবে কি? হ্যাঁ, 500 থেকে 1,000 টাকা দিতে হবে। 500 থেকে 1,000। এবং আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট, ঢাকা এন্টারপ্রাইজ। আচ্ছা, কাঁচা বাজারের নিউ মার্কেট, কাঁচা বাজারের পেছনে বিশ্বাস বিল্ডার যে মার্কেটটা, ওটার নিচতলায় 2টা শপ। আচ্ছা, একটা হলো ঢাকা এন্টারপ্রাইজ 142 নম্বর শপ, আর একটা হলো ঢাকা এন্টারপ্রাইজ 79 নম্বর। জি, আচ্ছা, ওকে, 79 আর হলো আপনার 142। সেক্ষেত্রে মাত্র 4,400 টাকা ডেলিভারিটা থাকবে ফ্রি, 15 দিনের অফার। জি ভাই, যারা নিতে চান দ্রুত কিন্তু যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। ঘন্টার কাজ মিনিটে, ঘন্টার কাজ একেবারে মিনিটে।